আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله تعالى دربار لاکھ کوٹی شکر جمعہ اذان کے ساتھ ساتھ ہی آج کے یہ جمعہ خطبہ آলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত করে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবা আমাদের আলোচনার বিষয়বস্তু লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যা আমাদের কাছে শবে বরাত হিসেবে পরিচিত। আমাদের আলোচনার বিষয়বস্তু যে এই রাতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং এই রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি আমল ছিল, এই বিষয়টা আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব।
আমরা যে সমস্ত এবাদত বন্দিগি করে থাকি, দিন পালন হিসেবে যে সমস্ত আমলগুলো করে থাকি, এই সমস্ত আমলগুলো আমাদের খুব সতর্ক থাকা চাই এবং এই সমস্ত আমলগুলোর ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কিভাবে করেছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেইভাবে করেছেন, আমাদের আমলটাকে সেইভাবে করা, এটাই সুন্নত। আল্লাহর রসুল যেইভাবে করেছেন, আমরা তার থেকে কিছু বিষয়কে কমিয়ে ফেললাম, অথবা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমল করেছেন, আমরা তার মাঝে আরো কিছু বিষয়কে বাড়িয়ে দিলাম, অথবা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমল করেছেন, আমরা হুবহু সেইভাবে আমল করলাম, এর মাঝে কোনটা উত্তম? কয়েকটা পদ্ধতি হতে পারে। একটা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমল করেছেন, আমরা কিছু কমাইলাম, যে না এত আমাদের দ্বারা সম্ভব না, আমরা কিছু কমায় দিলাম। অথবা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমল করেছেন, আমরা বললাম যে না, আমরা এটার মাঝে আরো কিছু বাড়ায় দিলাম, এটাও হবে না। আমাদের কি করতে হবে? আল্লাহর রসুল যেইভাবে করেছেন সেইভাবে, এবং এটাকেই ভালোবাসতে হবে। আল্লাহ রসুল যেইভাবে করেছেন সেইভাবে করাটাকেই ভালোবাসতে হবে। অন্যভাবে করলেও মনে করতে হবে যে এটা ভুল করতেছি, আসলে ওইভাবে করা চাই। সুন্নতটাই ইবাদত, এটার মাঝে কমানো, এটার মাঝে বাড়ানো, উভয়টাই। প্রথম যে বিষয়টা আজকে আমরা আমাদের আলোচনায় আনব, এই যে শবে বরাতের রাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রাতের ফজিলতের ব্যাপারে তিনি কি কিছু বলেছেন, না এই রাতের ফজিলতের ব্যাপারে তিনি কিছু বলেন নাই? সাথে এটাও বোঝার চেষ্টা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিলতের ব্যাপারে যদি কিছু বলে থাকেন, আমরা তা যে শুনেছি এটা কি সহি বর্ণনার মাধ্যমে শুনেছি, না যা শুনছি এই বর্ণনাগুলি সব দুর্বল, জয়ীফ, ভিত্তিহীন, আসলে ব্যাপার থেকে? এটা হলো প্রশ্ন আর কি, যে এই রাতের কোন ফজিলত সহি হাদিসের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে যে আল্লাহর রসুল এ রাতের ফজিলতের কথা বলেছেন। দেখেন, এই কথার উত্তর হল যে সহি হাদিসের মাধ্যমে যে হাদিসকে মুহাদ্দিসিন একরাম সহি বলেছেন, নির্ভরযোগ্য বলেছেন, এই ধরনের হাদিসের মাধ্যমে এই রাতটা যে একটা ফজিলতের রাত এ বিষয়টা প্রমাণিত। কাজেই আমাদের সমাজে এই শবে বরাতের রাতকে পালন নিয়ে কিছু মানুষ খুব বাড়াবাড়ি করে, তো এই বাড়াবাড়ির মোকাবেলায় কিছু ভাইরা আবার এটা বলে যে ইসলামে শবে বরাত বলতে কিছু নেই, এটা ভিত্তিহীন, বা বলে শবে বরাতের ব্যাপারে যত হাদিস আছে হাদিসগুলো জয়ীফ, এই সমস্ত হাদিসগুলো মিথ্যা, ভিত্তিহীন। এই কথাটা ঠিক না, বাড়াবাড়ি করা যেমন ঠিক না, এটাও ঠিক না যে এটা কি ভিত্তিহীন, যে এর কোনো অস্তিত্ব নেই, এর কোনো দলিল নেই, এই কথাটাও ঠিক না।
আমাদের দেশের এই সময়ের বিজ্ঞ এবং প্রখ্যাত আলেম মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুম এবং এই সময়ের একজন বিশিষ্ট ইসলামী দাঈ এবং ইসলামী স্কলার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, যিনি খুব বিভিন্ন বিষয়ে উদার দৃষ্টিভঙ্গি তিনি লালন করতেন। গত সপ্তাহেই এক রোড অ্যাক্সিডেন্টে তার ইন্তেকাল হয়েছে। দেশের খুব যোগ্য একজন আলেম ছিলেন। তো এই শবে বরাতের বিষয়ে তাদের রচনা আছে। ওনারা উভয়ই এই শবে বরাতকে এটার ফজিলত এ বিষয়ে ওনারা উভয়ই কিতাব লিখতেন। আমরা সেই কিতাবগুলো যারা চায় আমরা পড়ে নিতে পারি। তো ইমাম মুহাম্মদ ইবনে হিব্বান খুব উঁচু মাপের একজন মুহাদ্দিস ছিলেন। ওনার কিতাব হল সহি ইবনে হিব্বান। এই কিতাবের মাঝে তিনি এই শবে বরাতের ফজিলতের হাদিসের আলোচনা করেছেন এবং মুহাদ্দিসিন একরাম এই হাদিসটাকে সহি বলেছেন। আরব বিশ্বের এই সময়ের প্রসিদ্ধ একজন মুহাদ্দিস শায়খ নাসিরউদ্দিন আলবানি রাহমাতুল্লাহি আলাই, তিনিও এই সহি ইবনে হিব্বানের মাঝে যেই বর্ণনাটা এসেছে শবে বরাতের ফজিলতের ব্যাপারে, সেই হাদিসটাকে তিনিও সহি বলেছেন। তাই এই রাতের ফজিলতকে আমাদের যে সমস্ত ভাইরা অস্বীকার করে থাকেন, আমরা সবার কাছেই এই দাওয়াত পেশ করব যে এটাকে অস্বীকার করা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিস সহি সূত্রে সহি বর্ণনার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে এমন একটা বর্ণনাকেই অস্বীকার করা এটা অনুচিত, কোনোভাবেই অস্বীকার করা চাই না, এটা প্রথম কথা। দ্বিতীয় যে কথাটা, এটা প্রথম কথার সাথে এই কথাটাও চলে আসে যে আসলে শবে বরাত এই শব্দটা তো কোরআনেও নাই, শবে বরাত এই শব্দটা হাদিসেও নাই। এই কথাটা ঠিক যে শবে বরাত এই শব্দটা এটা কোরআনের মাঝেও নেই, এটা হাদিসের মাঝেও নেই, কারণ শবে বরাত এই শব্দটা তো ফার্সি শব্দ আর কোরআনও আরবি হাদিসও আরবি। এই কোরআন আর হাদিসের মাঝে শবে বরাত এই শব্দ কিভাবে থাকবে? কারণ কোরআনের মাঝে তো নামাজ শব্দও নেই, আছে নামাজ শব্দও তো কোরআনে নেই, রোজা এ শব্দটাও কোরআনে নেই, কারণ নামাজ শব্দটা হলো ফার্সি, রোজা শব্দটাও কি ফার্সি। কোরআনের মাঝে সালাত আছে, সালাত এটা আরবি পরিভাষা, এর ফার্সি পরিভাষাটা হলো নামাজ। আমাদের এই উপমহাদেশে যখন একটা সময়ে ফার্সি ভাষা এটা রাষ্ট্রীয় ভাষা ছিল, ইতিহাস ঘাটলে দেখা যায় মুঘল সাম্রাজ্যের একটা পর্যায়ে এসে তারা ফার্সিকে রাষ্ট্রভাষা করে দেয়, তখন আমাদের এই উপমহাদেশে আমরা ওই ফার্সি ভাষার যে পরিভাষাগুলো এটা আমাদের মাঝে প্রচলিত হয়ে যায়। নামাজ, রোজা, শবে বরাত, শবে মেয়ারাজ, এসবই আসলে ফার্সি শব্দ। তো দেখতে হবে যে এই শব্দগুলোর আরবি পরিভাষা আছে না নাই। তো এই শব্দগুলোর আরবি পরিভাষা আছে, যেমন সলাত, সলাত আর নামাজ একই পরিভাষা, সিয়াম আর রোজা একই পরিভাষা। তো ঠিক এমনি ভাবেই শবে বরাত এর আরবি হয় লাইলাতুল বরাত। সলাত শব্দটাও কোরআনে আছে, সিয়াম শব্দটাও কোরআনে আছে, কিন্তু এখানে আরেকটা ব্যাপার যে শবে বরাত এর আরবি তো হয় লাইলাতুল বরাত, ঠিক না? কিন্তু লাইলাতুল বরাত এ শব্দটাও কোরআনে নাই, মানে হাদিসে নাই।
হাদিসে যেটা আছে এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসে যে শব্দটা এসেছে সে শব্দটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আমি সবার কাছে আবদার করব যে আমরা কোরআনের ভাষাটাকে বলার চেষ্টা করব, তাহলে কেউ বলতে পারবে না যে এটা আরবি ভাষাটা বললে কেউ বলতে পারবে না যে এটা হাদিসে নেই। লাইলাতুন নিসফি মিন শাবান এর বাংলা কি? লাইলাতুন নিসফি মিন শাবান এর বাংলা হলো নিসফে শাবানের রাত। লাইলাতুন অর্থ হলো রাত, আর নিসফে শাবান হলো শাবান মাসের মানে মধ্য, শাবান মাসের মধ্য রজনী, নিসফে শাবানের রাত অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। নিসফ হল মধ্য, নিসফ মানে কি মাঝখান আর কি মধ্য, নিসফে শাবান মানে শাবানের মধ্য। লাইলাতুম মিন নিসফি শাবান মানে শাবান মাসের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী। তো আমরা যেই ভাষাটা হাদিসের ভাষা, এই ভাষাটা মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষাটা ব্যবহার করেছেন সেই ভাষাটা ব্যবহার করাও কিন্তু একটা সুন্নাহ। আল্লাহর রসুল এটা বোঝানোর জন্য যেই ভাষা ব্যবহার করতেন আমি অন্য ভাষায় এটা বুঝালাম, এর চেয়েতে এটা উত্তম যে আল্লাহর রসুল যেই ভাষায় এটাকে ব্যক্ত করেছেন আমিও সেই ভাষায় এটাকে ব্যক্ত করলাম, এটা উত্তম না? আমি অন্যভাবে বুঝালাম, আর আরেকটা না, আল্লাহর রসুল যেইভাবে বুঝাইছেন আমি সেইভাবে বুঝালাম, কোনটা ভালো? আমি ওটাকে নিষেধ করতেছি না, আমি এটা বলতেছি না যে নামাজ বলা যাবে না, রোজা বলা যাবে না, শবে বরাত বলা যাবে না, এটা বললে ভুল হবে, আমি এটা বলতেছি না। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে যে শব্দটা রসুলের শব্দ, যে শব্দটা হাদিসের শব্দ, যে শব্দটা কোরআনের শব্দ, এটা বলতে পারাটা এটা ভালো। তো নিসফে শাবান, নিসফে শাবানের রাত, শাবান মাসের মধ্য রজনীর রাত। এখন দেখেন অনেকে বলবে যে এটা এ কথা বলার পর অনেকে এটা চিন্তা করবে না, আমরা নিসফে শাবানই বলবো যেহেতু এটা আল্লাহ রসুল বলছেন। আবার অনেকে মনে করবে সব কি রসুলের মতো বলতে হবে, এই ধরনের মন মানসিকতার কিছু মানুষ আছে, সব জায়গায় রসুল কিভাবে করছে এটাই তো আলোচনা করতে হবে, যে হুজুর সবসময় শুধু কিভাবে রসুল করছে এই আলোচনাকে তাই না আনে, রসুলের মতো কি সবকিছু করা সম্ভব? কিন্তু আসলে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে রসুল হাদিসের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন এটাই যে রসুলকে তো পাঠানোই হয়েছে এই জন্য যে আমরা যেন আমাদের সমস্ত কাজ রসুলের মতো করে করি। তাই আমাকে আপনাকে চেষ্টা করতে হবে যে আমার আপনার প্রত্যেকটা কাজ যেন, প্রত্যেকটা কথা যেন এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে হয়। কোন ক্ষেত্রে আমি আপনি ব্যর্থ হলাম পারলাম না তো মনে করব যে আমি রসুলের মতো করে পারি না, আমার উচিত ছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে এ কাজটাকে করা, কিন্তু আমি যদি মনে করি না ওইভাবে জরুরি না বা ওইভাবে করতে হবে কি না, তাহলে আমি যে ধাক্কাটা দিলাম, আমি যে অবজ্ঞা করলাম, অবজ্ঞা কাকে করলাম? একদম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা সুন্নতকে, তার একটা কথাকে আমি অবজ্ঞা করলাম, তাহলে এটা কত ভয়াবহ। এই ধরনের আচরণ আমাদের দ্বারা হওয়া চাই না, আমরা সব পারি না। যেরকম হাদিসের মাঝে আপনি যদি দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে হ্যাঁ সব সময়
চুলের মাঝে তিনি আপনার তেল ব্যবহার করতেন, তিনি মাথায় সবসময় কি করতেন, তেল ব্যবহার করতেন, এবং টুপির নিচে আলাদা একটা রুমাল দিতেন যাতে, হ্যাঁ, টুপি যাতে তৈলাক্ত না হয়ে যায়, হ্যাঁ, পাগড়ি যাতে তৈলাক্ত না হয়ে যায়। এরকম হাদিসের মাঝে পাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চুল কি ছিল, বাবরি ছিল, হ্যাঁ, কানের লতি পর্যন্ত, অনেক অনেক হাদিসে আসছে একদম কাক পর্যন্ত। এখন বিষয় হল আমি সবসময় মাথায় তেল দিতে পারি না, তেল দিলে আমার জন্য কষ্ট হয়, হ্যাঁ, তেল ছাড়াই আমার কাছে স্বস্তি লাগে, কিন্তু এই জন্য আমি এটা বলতে পারবো না যে তেল না দেওয়াটাই ভালো, বরং আমাকে মনে করতে হবে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাথায় তেল দিতেন, আসলে তেল দিলেই ভালো, তেল দেওয়াটাই উত্তম, আমি পারতেছি না, এটা আমার দুর্বলতা, বাবরি রাখাটাই উত্তম, এটাই সুন্দর। আমি এখন চুল আমি ছেঁটে রাখি, আমি কথা বলতে পারবো না যে চুল ছেঁটে রাখাই সুন্দর, চুল ছেঁটে রাখলেই সুন্দর দেখা যায়, এটাই উত্তম, এটাই সবাইকে রাখতে হবে, বাবরি রাখেন না, খারাপ দেখা যায়, জঙ্গল জঙ্গল লাগে, এই কথাটা বলা যাবে না, বরং মনে করতে হবে আমি পারতেছি না, এটা আমার ভুল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন ছিলেন, তার প্রত্যেকটা আমল যেমন ছিল, ঠিক আমার আমলটা, সমস্ত মুসলমানদের আমলটা ওই রকম হয়ে যাওয়াটাই উত্তম, ওইটাই সুন্দর, ওইটাই উচিত, এটা মনে করা যায়। এখন আমাদের আলোচনা যে এই লাইলাতুল নিসফে মিন শাবান, নিসফে শাবানের রাত, যে রাতটাকে আমরা শবে বরাতের রাত বলি, এই রাতের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের কি ফজিলত তিনি আলোচনা করেছেন। আন মুআযি ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال حضرت معاذ بن جبل رضي الله تعالى عنه তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে ইয়াতলিউ আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যে আল্লাহ তাআলা তিনি তার সমস্ত সৃষ্টিকুলের দিকে এই লাইলাতুন নিসফি মিন শাবান, নিসফি শাবানের রাতে, শাবান মাসের এই মধ্য রজনী, এই মধ্য রজনী, এই দিনে এই রাতে আল্লাহ তার বান্দাদের দিকে উকি দিয়ে দেখেন, বান্দাদের অবস্থা, বান্দাদের আমল, এটাকে আল্লাহ তাআলা তিনি দেখেন, ইত্তালিউ অর্থ উকি দিয়ে দেখা, আল্লাহ এটাকে পর্যবেক্ষণ করেন। এবং যত সৃষ্টি আছে এদের সকলের অপরাধগুলোকে তিনি মাফ করে দেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, তবে দুই ধরনের ব্যক্তির ক্ষমা নাই, এক ধরনের ব্যক্তি হল যে মুশরিক, আর দ্বিতীয় ব্যক্তি হল যে হিংসুক, হিংসুক যে হিংসা করে। তো এই রাতটা ক্ষমার রাত, সবার জন্য ক্ষমার রাত। হাদিস আমাদেরকে যেই দাওয়াত দিচ্ছে, যে কথা শোনাচ্ছে, শবে বরাতের লাইলাতুন নিসফি মিন শাবান, নিসফে শাবানের এই যে রাত, শাবান মাসের মধ্য এই যে রজনী, এই রজনীটা হল সকলের জন্য ক্ষমার রজনী, এই রাতটা হল সকলের জন্য ক্ষমার রাত। তবে শর্ত কয়টা? দুইটা। কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হলো শিরক থেকে মুক্ত হতে হবে। আমরা বিগত সপ্তাহ শিরকের উপরে জন্য আলোচনা করেছি। প্রথম শর্ত, শিরক থেকে মুক্ত থাকতে হবে।
আর দ্বিতীয় শর্ত, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকতে হবে। যে ব্যক্তির মাঝে শিরিক আছে তার ক্ষমা নাই, আর যে ব্যক্তি তার মাঝে হিংসা বিদ্বেষ আছে এই দুই ধরনের ব্যক্তির ক্ষমা নাই। এই হাদিসকে সামনে রেখে আমাদেরকে বুঝতে হবে যে শিরিক এটা খুব ভয়াবহ একটা পাপ, শিরিকটা অনেক বড় একটা অপরাধ, আর আরেকটা বড় অপরাধ হল হিংসা। শিরিক এটা এমন ভয়াবহ অপরাধ যে আল্লাহ তাআলা তিনি রব্বুল আলামিন, তিনি রহমান, তিনি রহিম, সকলের প্রতি তিনি দয়াবান, সীমাহীন তার দয়া। কোরআনে কেরিমের মাঝে তিনি তার দয়ার আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা তিনি এত দয়া রাখেন তার বান্দার প্রতি, বান্দার অপরাধ তিনি তৌবা ছাড়াও ক্ষমা করে দিতে পারেন, এবং অনেক অপরাধ তিনি তৌবা ছাড়াও ক্ষমা করে দেন। বান্দার নেকির কাজে সন্তুষ্ট হয়ে আল্লাহ অনেক অপরাধ এমনিতেই ক্ষমা করে দেন। কিন্তু শিরিক এটা এমন একটা অপরাধ, বান্দার তৌবা করা ছাড়া এবং নিজে নিজেকে শিরিক থেকে পবিত্র ঘোষণা করা ছাড়া আল্লাহ এই অপরাধকে ক্ষমা করেন। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দেখেন, আরেকটু বুঝার চেষ্টা করুন, আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে। এই শিরিকটা এটা এত ভয়াবহ অপরাধ, কোন ব্যক্তি শিরিক ছাড়া অন্য কোন অপরাধ যদি করে, সাধারণ কোন পাপ করে, এতে তো তার পাপ হয়, গুনাহ হয়, কিন্তু এই জন্য গুনাহ হয় কিন্তু নেকি তো নষ্ট হয় না। আপনি নামাজ পড়ছেন, তারপর একটা মিথ্যা কথা বলছেন, নামাজ পড়ার সব হয়েছে, মিথ্যা কথা বলার গুনাহ হয়েছে, মিথ্যা বললে তো আর নামাজটা নষ্ট হয়ে যায়, নামাজ নামাজই থাকে। কিন্তু শিরিক এটা এই ধরনের একটা অপরাধ, এই অপরাধ কেউ যদি করে নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। আপনি যে নামাজ পড়ছেন, আপনি আমি যে দান সৎকার করছি, শিরিক এটা আইসা আমার অতীতের এবাদত, বন্দেগি, দান সৎকা ইত্যাদি এবাদত গুলো নষ্ট করে দেবে। তাই আমরা যারা নিজের নামাজ, সৎকা, দান, খয়রাত, সিয়াম এই সমস্ত কাজগুলোকে নেকি মনে করি এবং নিজের একটা অ্যাসেট, সম্পদ মনে করি, যেটা আমার একটা সম্পদ, এটা আমার কামাই, এটা আমার একটা কামাই, এবং এই কামাইয়ের হেফাজত করতে হবে আমাকে আমার রব্বে করিমকে সন্তুষ্ট করার জন্যে, শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক মানে ডিলিট, শিরিক করলেন, এই মেমোরিতে যত নামাজ, রোজা, ইবাদত, বন্দেগি ইত্যাদি ছিল সব কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল, শেষ। শিরিক মানে ডিলিট। আরেকটু বুঝেন, সকল পাপে লিপ্ত ব্যক্তিরই জান্নাতে যাওয়ার একটা আশা, যে যত বড় অপরাধ করছে, গুনাহ করছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে ক্ষমা করে জান্নাত দিতে পারেন।
কিন্তু মুশরিক যে ব্যক্তি, যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত হয়েছে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ নিজেই কোরআনের মাঝে বলেন ওমাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। কুরআনে কারীমে মহান রব্বুল আলামিনের কালাম, আমরা অনুবাদ করে আপনাদেরকে শোনাই আমাদের কথা। তাই একজন মুসলমান তার জন্য জরুরি, একজন মুসলিমের এটা একটা ফরজ জিম্মাদারি, সে এটা এই জ্ঞান অর্জন করবে শিরিক কাকে বলে। কারণ এই জ্ঞান যদি আপনার অর্জিত না থাকে তাহলে তো একদিকে আবাদত করতেছেন আরেকদিকে আবাদত বন্ধে গিয়ে সব ডিলেট হয়ে যাচ্ছে। সতর্ক থাকতে হবে যেন শিরিক না হয়। আমার এই নামাজ, এই ইবাদত বন্দেগি, এই সালাত, এই সিয়াম, আমার কোরআনে কারীমের তেলাওয়াত, আমার দান সদকা, আমার এই সমস্ত ইবাদত গুলো যতটুকু আমি করতে পারতেছি এটা যেটা হেফাজত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাই লাইলাতুন নিসফি মিন শাবান, নিসফে শাবানের এই রাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস আমরা শুনতেছি যে তিনি বলতেছেন যে ইয়াতালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যে নিসফে শাবানের এই রাতে শাবান মাসের এই মধ্য রজনীতে আল্লাহ রব্বি করিম তিনি তার সৃষ্টি কুলকে দেখেন, এদের অবস্থাকে পর্যবেক্ষণ করেন, ফায়াগফিরুনি জামিই খালকিহি, সকল সৃষ্টিকেই ক্ষমা করে দেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিরিন, মুশরিককে ক্ষমা করেন না আর হিংসুককে ক্ষমা করেন। এই শিরিক থেকে বাঁচতে হবে। দ্বিতীয় আরেকটা ভয়াবহ অপরাধ, হিংসা বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত করতে হবে। একজন মুসলমান হিসেবে আমার আপনার আমাদের জন্য এটা জরুরি যে অপর মুসলমান ভাইকে আমি ভালোবাসব, তার কল্যাণ কামনা করব, এটা একটা ফরজে বাধ্য। অপর মুসলমান ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা রাখা, তার কল্যাণ কামনা করা, এটা একটা ফরজে বাধ্য। মুসলমানের জন্য এটা ফরজ যে অপর মুসলমানকে সে ভালোবাসবে। অপর মুসলমানকে ভালোবাসা মুসলমানের জন্য ফরজ না সুন্নত? একদম ফরজ, এটা ফরজে বাধ্য। শত্রু মনে করা, অপর মুসলমানের অকল্যাণকামী হওয়া, মনে মনে চাওয়া তার একটা ক্ষতি হোক, মনে মনে চাওয়া যে সে গড়তে পড়ুক, এটা হারাম। অপর মুসলমানের প্রতি মনে মনে শত্রুতা রাখা, তার ক্ষতি চাওয়া, এটা হারাম। এটা কেমন অপরাধ? উত্তর দেন, কেমন অপরাধ? এটা হারাম অপরাধ। আপনার হারাম কাজ করার গুণা হচ্ছে। আপনি যে চাচ্ছেন অপর মুসলমানের ক্ষতি হোক, সে ক্ষতিগ্রস্ত হোক, সে একটা বিপদে পড়ুক, এটা চাওয়া হারাম। এটা যে চাইতেছে তার হারাম একটা বিষয়ে চাওয়ার গুণা হচ্ছে। হাদিসের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন
যে ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদিন। এই নিসফি শাবানের রাতে, শাবান মাসের এই মধ্যরজনীর রাতে হিংসুকের কোনো ক্ষমা নেই, হিংসুকের মাফ। আল্লাহ হিংসুককে ভালোবাসেন না, হিংসুককে ঘৃণা করেন। অন্য আরেকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, মুসলিম শরীফে বর্ণিত এই হাদিসটা, এটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তুআরাজু আমালুন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইন, যে সমস্ত মানুষের আমল আল্লাহ তাআলার কাছে সপ্তাহে দুই দিন এটাকে উপস্থিত করা হয়। আমাদের আমল আল্লাহ তাআলার কাছে সপ্তাহে দুই দিন, সপ্তাহে কয় দিন? দুই দিন আমাদের আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, আল্লাহকে এই আমলগুলো পেশ করা হয়। তো আরজু মানে পেশ করা, একটা হলো ইয়াউমুল ইসনাইন, আরেকটা ইয়াউমুল খামিস, একটা হলো সোমবার দিন আর আরেকটা বৃহস্পতিবার দিন। কিবার সোমবার বৃহস্পতিবার আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল তিনি সোমবার আর বৃহস্পতিবার দিন সিয়াম পালন করতেন, রোজা রাখতেন, এবং বলতেন যে আমি চাই যে আমার মালিকের কাছে আমার আমলগুলো এই অবস্থায় পেশ হোক যে আমি রোজাদার, আমি সিয়াম। কারণ আমলগুলো পেশ হচ্ছে, মালিক দেখতেছেন, খালিক তিনি আমার আমল দেখতেছেন, এই অবস্থায় দেখতেছেন আমার বান্দা রোজাদার। আর রোজার ব্যাপারে তো আল্লাহ নিজেই বলছেন, সিয়ামের ব্যাপারে নিজেই বলছেন, আস-সাওমুলি, রোজা আমার জন্য, ফা আজিজি বিহি, আর এটার প্রতিদান আমি নিজে দিই। সাহাবা একরামদেরও আমল ছিল সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখা। আমরা এই আমল করার নিয়ত করতে পারি না? নিয়ত করি সপ্তাহে দুইটা দিন সোমবার বৃহস্পতিবার আমরা সিয়ামের মাঝে কাটাবো। আপনারা আরবে গেলে দেখবেন আল্লাহ তাআলা যাদেরকে উমরা এবং হজ করার তৌফিক দান করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকেই যেন উমরা এবং হজ বেশি বেশি পালন করার তৌফিক দান করে। তারা দেখবেন যে আরব যারা, তারা সোমবার এবং বৃহস্পতিবার এটা তারা রোজা পালন করে, সিয়াম পালন করে, এবং মসজিদে হারামে, মসজিদে নববীতে দেখবেন দস্তুরখান, হ্যাঁ, আর ইফতারের আয়োজন। আপনার কাছে মনে হবে যে এটা রমজান মাস চলতে, সবাই রোজাদার, আরবরা সব রোজাদার। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, তার অনুসরণ, এটা কি শুধু আরবরা করবে না আমরাও করব? আমরাও করব। তাই রাসূলের মহাব্বত, এবং এজন্য আল্লাহ রাসূল বলছেন এই দুই দিন আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আমরা এই দুইটা দিন রোজার মাঝে কাটাই। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আচ্ছা, তাহলে এই দুইটা দিন আমলগুলোকে আল্লাহর কাছে পেশ করা হয়। হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলতেছেন ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিনিন, আর আল্লাহ যারা মুমিন ব্যক্তি তাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেন। সোমবার আসলে আপনার এই সোমবার পর্যন্ত যে গুণাগুলো আল্লাহ মাফ করে দেন, এটা রাখেন না বেশি দিন, এটা আমল নামায় থাকে না, ডিলিট করে দেন গুণাগুলো। আর বৃহস্পতিবার দিন এদিন গুণা টুনা যা হয় বান্দার, এ গুণাগুলোর কি করে দেন? মাফ করে দেন। ইল্লা আবদান, কিন্তু সেই ব্যক্তির গুণা মাফ হয় না। এই সোমবার বৃহস্পতিবার দিন মুমিন ব্যক্তি যারা, যারা ঈমান রাখে, যারা মুশরিক না, যারা শিরিক করে না, যারা সহি আকীদায় বিশ্বাসী, আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেন। অপরাধ কিছু গুনাহ হয়েছে, গুনাহগুলোকে ক্ষমা করে দেন। কিন্তু সেই বান্দার গুনাহকে ক্ষমা করেন না
বাইনাহু ওয়া বাইনা আখীহি শাহনাউ, বাইনাহু ওয়া বাইনা আখীহি শাহনাউ, যেই ব্যক্তি আর তার অপর মুসলমান ভাইয়ের মাঝে বিদ্বেষ আর হিংসা আছে। ফায়ুকালু, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় উত্তরকু, এটা রেখে দাও, এটা রিলেট করার দরকার নেই, রেখে দাও। হাত্তা ইয়াফিয়া, দেখো তারা ফিরে আসে কিনা, ফিরে আসলে তাদের মাঝে যদি মিল মহাব্বত আবার তৈরি হয়ে যায় তো ক্ষমা, আর মিল মহাব্বত যদি তৈরি না হয় গুনাহগুলো গুনাহ অবস্থায় থাকে। কারোর সাথে মনোমালিন্য হতে পারে, কারোর সাথে গুসা রাগ আসতে পারে, কিন্তু সাথে সাথে মিটিয়ে ফেলা যায়, এটাকে মিটিয়ে ফেলা যায়। রবিবার যদি কারোর সাথে ঝগড়া হয়, সোমবার দিন আসার আগে ঝগড়াটাকে কি করি, মিটিয়ে ফেলি, যে যেটা ভুল হয়ে গেছে আমার অথবা আমার ভাইয়ের, আমার ভাই ভুল করতে পারে অথবা আমি ভুল করতে পারি, তো আমরা ভুলকে তো ভুল মনে করি কিন্তু আমার ভাইকে তো আমি ভাই মনে করি, ভুলকে ভুল মনে করি কিন্তু ভাইকে কি মনে করি, ভাই মনে করি। আমার ভাইয়ের সাথে আমার কোনো শত্রুতা নাই, আমার ভাইয়ের সাথে আমার কোনো বিদ্বেষ নাই, ভুলের সাথে আমার কি আছে, ভুলের সাথে আমার রাগ আছে, ভুলের সাথে আমার গুসা আছে, ভুলটাকে আমি ক্ষমা করে দিলাম আর ভাইকে ভাই হিসাবে আমি আমার সাথে মিলিয়ে নিলাম। আমরা যদি আমাদের হৃদয়কে বিদ্বেষ মুক্ত করতে পারি, হিংসা মুক্ত করতে পারি, তাহলে আমাদের জন্য সুযোগ আছে, প্রতি সোমবার সুযোগ আছে, প্রতি বৃহস্পতিবার দিন সুযোগ আছে, এবং শাবান মাসের এই মধ্য রজনী, নিশ্চয় শাবানের এই যে রাত আমাদের কাছে আসতেছে, সবে বরাতের রাত, এই রাত আমাদের জন্য সুযোগ আছে, এটা একটা অফার, বিশেষ অফার। এই অফারটা হলো ক্ষমার অফার, এই ক্ষমা পাবে সবাই। দুই ধরনের ব্যক্তি ক্ষমা পাবে না, কয় ধরনের ব্যক্তি ক্ষমা পাবে না, দুই ধরনের ব্যক্তি, তাদের ক্ষমা নাই। এক ধরনের ব্যক্তি হল যারা শিরিকের সাথে লিপ্ত, দ্বিতীয় ধরনের ব্যক্তি হল যারা হিংসা বিদ্বেষের মাঝে লিপ্ত। হিংসামুক্ত পবিত্র হৃদয় এটা অর্জন করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা সুন্নাহ। একটা হাদিস আপনাদেরকে শোনাই, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন আনাসকে, আনাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস খাদেম ছিলেন, আনাস যদি সম্ভব হয় তাহলে এভাবে তুমি তোমার জীবন যাপন করবে, সকালে সন্ধ্যায় তোমার অন্তরে কারো জন্য কোন ধোকা বিদ্বেষ অমঙ্গল তোমার মনের মাঝে থাকবে এইভাবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে আনাস এটা আমার সুন্নত, এটা আমার সুন্নত, এটা আমার সুন্নত যে সকাল সন্ধ্যা তোমার মনের মাঝে অন্য কারো প্রতি হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, অকল্যাণ থাকবে না। একজন মানুষ বিপদে পড়লে তুমি কষ্ট পাবে, আহ লোকটা বিপদে পড়লো, বিপদে পড়লে না ঠিক হইছে, এর বিপদে পড়া দরকার ছিল, এর শিক্ষা হওয়া দরকার ছিল। একজন মুসলমান এরকম হওয়া চাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদ দেখে এমন হওয়া চাই না যে সে বলবে ওর বিপদে পড়া দরকার ছিল, আমি অপেক্ষায় ছিলাম, আমি অপেক্ষায় দিলাম, কবে বিপদে পড়ে। মুসলমান এরকম হওয়া চাই, মুসলমান তার শত্রু যদি বিপদে পড়ে, তার সাথে যে বিদ্বেষ রাখে সেও যদি বিপদে পড়ে, মুসলমান সে সুযোগকে কাজে লাগিয়ে মুসলমান তার দুয়ারে উপস্থিত হবে যে আমি তোমার বন্ধু, তোমার বিপদে তোমার পাশে এসে দাঁড়িয়েছি, তুমি যদিও আমার সাথে কি রাখো, বিদ্বেষ রাখো, এটা মুসলমানের পরিচয়। আমি আপনি তো এরকম হবো আসলে, যে যে মানুষটা আমাকে ঘৃণা করে, যে মানুষটা আমার বিপত্তি কামনা করে,
আমি যখন শুনলাম সে মানুষটা বিপদে পড়েছে, সবার আগে আমি গিয়ে তার পাশে দাঁড়াবো, এটা আমার মুসলমানের পরিচয়। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনই ছিলেন, যারা তার সাথে শত্রুতা রাখত, যারা তার অকল্যাণ কামনা করত, যারা সকাল সন্ধ্যা চাইত যে লোকটা মরে না কেন, তিনি তাদের দুয়ারে, তাদের বিপদে আপদে তিনি তাদের পাশে গিয়ে দাঁড়াতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আনাস, এটা আমার সুন্নত। তারপর বলতেছেন আনাস, যে আমার সুন্নতকে জীবিত করবে সে আমাকেই ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে জান্নাতে সে আমার সাথে থাকবে। আল্লাহ রাসূল বলতেছেন। সেই দেখেন আমাদের জন্য সুযোগ এটা একটা, আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এই সুযোগ কিন্তু প্রতি সপ্তাহেও আসে, এই সুযোগটা প্রতি সপ্তাহে সোমবার দিন আসে, এই সুযোগটা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন আসে, আল্লাহ ক্ষমা করে দেন। আর এই সুযোগটা বিশেষভাবে এই নিত্য শাবানের রাতে, শাবান মাসের এই মধ্য রজনীর রাতে, এই সবে বরাতের রাত, এ রাতে এই সুযোগটা বিশেষভাবে আমাদের কাছে আসছে, গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। কিন্তু দুই শর্ত, কয় শর্ত? দুই শর্ত, একটা হলো শিরিক থেকে বাঁচতে হবে, আর আরেকটা হলো হিংসা মুক্ত হতে হবে। আমরা রাজি আছি না ইনশাল্লাহ? নিজের মনটাকে পবিত্র করে ফেলি, মনের মাঝে যে হিংসা বিদ্বেষ আছে এটাকে ধুয়ে ফেলি, এটাকে ধুয়ে ফেলি, শত্রুকে বন্ধু বানিয়ে ফেলি, বিপদে আপদে পাশে দাঁড়াই, এটি ইসলামের শিক্ষা। আমরা যে আলোচনাটা আপনাদের কাছে পেশ করতেছি, যে আজকে আমাদের আলোচনার বিষয় হল নিশ্চয় শাবানের এই যে রাত, শাবান মাসের মধ্য রজনী, শবে বরাতের রাত, এই রাতটা একটা ফজিলতপূর্ণ রাত। হাদিসের মাঝে, সহিহ হাদিসের মাধ্যমে এই রাতের ফজিলত আমাদের পর্যন্ত পৌঁছেছে, এবং এ রাতের ফজিলত হল এই, এ রাতের এখন ইবাদত কি? ফজিলত তো বুঝলাম আমরা, এখন এ রাতের ইবাদত কি? একটা কথা বলি যে এই রাত কোনো ব্যক্তি যদি শিরিক মুক্ত হয়, কোনো ব্যক্তির হৃদয় যদি হিংসা মুক্ত হয়, হাদিস তো পরিষ্কার যে এ রাতে এ ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে। এই রাত, রাতের যে ফরজ ইবাদত বন্দেগী, এশার নামাজ, এশা পরবর্তী সুন্নত বেতের, এবং রাতের শেষে সকালের ফজরের নামাজ, এটাকে একজন ব্যক্তি আদায় করেছে, তার মাঝে কোনো শিরিক নাই, তার মাঝে কোনো হিংসা নাই, দুর্বলতার কারণে নিজের শরীরকে স্বস্তি দেওয়ার জন্য এই ব্যক্তিটা এশার নামাজ পড়ার পর নিয়মতান্ত্রিকভাবে কি করছে, শুয়ে গেছে, ঘুমাইছে। এই রাতে এ ব্যক্তি ঘুমায় থেকে কি লাভ করবে, ক্ষমা লাভ করবে? কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? অনেকে মনে করতেছে যে যদি নাই বলি, আল্লাহ রাসূল হাদিসে বলছেন না সব মাখলুক ক্ষমা পেয়ে যাবে, সকল মানুষ ক্ষমা পেয়ে যাবে, ক্ষমা পাবে না কে? দুই ব্যক্তি, যে ব্যক্তি কি শিরিকে লিপ্ত, যে ব্যক্তি হিংসায় লিপ্ত, বাকি তো সবাই ক্ষমা। এটা বলে নাই যে সারা রাত যে জাগবে তার ক্ষমা, হাদিসের মধ্যে এটা নাই সারা রাত এত রাকাত যে নামাজ পড়বে তার ক্ষমা, বরং যে বিষয়টা আছে যে শিরিক থেকে মুক্ত হতে হবে, হিংসা থেকে মুক্ত হতে হবে, তার ক্ষমা। আর শিরিক থেকে কোনো ব্যক্তি যদি মুক্ত না হয়, হিংসা এটাকে যদি সে তার হৃদয়ের মাঝে যে আমি একটু বাদ দিতে পারব না, ওর সাথে আমার দুশ্মনী করতেই হবে, আর সারা রাত সে যদি সজাগ থাকে, বসে থাকে, তার ক্ষমা আছে? ক্ষমা আছে? ক্ষমা নাই। প্রথম দাওয়াত
শিরিক মুক্ত হতে হবে, হিংসা মুক্ত হতে হবে। দেখেন এই রাতের ফজিলত যেহেতু সহিহ হাদিসের দ্বারা বর্ণিত, এই রাত আমরা যদি আরো কিছু নফল ইবাদত বন্দেগী করি, ফরজ ইবাদত বন্দেগী, এটা তো আমাদেরকে করতেই হবে, প্রতিদিন করতে হবে, সপ্তাহের প্রতিদিন, মাসের প্রতিদিন, বছরের প্রতিদিন করতে হবে। এই রাত যদি আমরা আরো কিছু নফল ইবাদত বন্দেগী করি, আমরা কিছু সালাত, কিছু নামাজ আদায় করি, কোরআনে কারিমের তেলাওয়াত করি, তো এই সমস্ত ইবাদত বন্দেগী আমরা যদি করি, এটা সুন্নাসম্মত, বিভিন্ন হাদিসের মাধ্যমে এই রাতের আরো কিছু ইবাদত বন্দেগীর আলোচনা এসেছে। কিছু কিছু হাদিস মুহাদ্দিসিন একরাম ওই হাদিসগুলোকে আমলযোগ্য বলেছেন, যদিও সনদগত কিছু দুর্বলতা আছে, হাসান পর্যায়ের অথবা হাসান লি গাইরিহি পর্যায়ের, এটা হাদিসের পরিভাষা, হাদিসের মান আর মুহাদ্দিসিন একরাম অনেক হাদিসকে বলছেন এই হাদিসটা সহি, এটা হলো একটা মান, অনেক হাদিসকে বলছেন এই হাদিসটা হাসান, এটা হলো দ্বিতীয় স্তরের হাদিস, অনেক হাদিসকে বলছেন এটা হাসান লি গাইরিহি, এটা তৃতীয় স্তরের হাদিস, অনেক হাদিসকে বলছেন জয়ীফ, এটাও হাদিস কিন্তু হাদিসটা কি জয়ীফ, আর অনেক বলছেন জাল, জাল মানে বানোয়াট, এটা হাদিস না। একটা হলো টাকা কচকচা নতুন নোট, ঠিক না, আর আরেকটা হলো হালকা চিরা, আরেকটা হলো অনেক বেশি চিরা, আর অনেকটা আরেকটা হলো জাল, এই সব টাকার মান কি এক? চিরা টাকাও তো টাকা, উত্তর দেয় না, চিরা টাকাও টাকা, চিরা বেশি হইলে চলে না, হালকা হইলে কি চলে, কিন্তু জাল টাকা কিন্তু চলে না। তাই জাল যেটা, এটা তো আমরা বলবো যে এটা চলবে না, এটা কোনো হাদিসই না, কিন্তু জয়ীফ হাদিস মুহাদ্দিসিন একরাম জয়ীফ হাদিসকে ফজিলতের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিসকে ওনারা আমলযোগ্য বলেছেন। যে সমস্ত হাদিসগুলো সামান্য জয়ীফ, অনেক বেশি জয়ীফ না, অনেক বেশি দুর্বল না, মুহাদ্দিসিন একরামরা এই সমস্ত হাদিসগুলোকে বলছেন যেহেতু ফজিলতের ব্যাপারে, তো মানুষ ফজিলতের জন্য এই হাদিসগুলোর উপর কি করতে পারে? আমল করতে পারে। তো এই শাবান মাসের এই শবে বরাতের রাতের, এই নিসফে শাবানের রাতের আরো কিছু হাদিস আছে যে হাদিসগুলো একদম সহি না, জয়ীফ অথবা হাসান পর্যায়ের হাদিস, যে সমস্ত হাদিসগুলোর মাঝে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে লম্বা সেজদায় সালাত আদায় করেছেন, নামাজ আদায় করেছেন, এর ভিত্তিতে মুহাদ্দিসিন একরাম ওনারা বলেন যে লম্বা সেজদায়, হ্যাঁ, এই রাত কেউ যদি নামাজ আদায় করে, সালাত আদায় করে, লম্বা লম্বা সেজদা দিয়ে, লম্বা সময় নিয়ে, অনেক বেশি না, অল্প পড়েন কিন্তু খুব মনোযোগের সাথে, মহাব্বতের সাথে সময় নিয়ে লম্বা সেজদা করবেন, লম্বা রুকু করবেন, হ্যাঁ, লম্বা কোরআনে কারিমের তেলাওয়াত করলেন, এইভাবে যদি কেউ নামাজ আদায় করে, তো এরকম নকল ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে এটা সুন্নাসম্মত, এটা বেদাত হবে না। এই ধরনের আমলগুলো করা কি হবে না? অনেকে যে বলে বেদাত, আমল করা কি বেদাত? না, যেহেতু হাদিসের মাধ্যমে আমল প্রমাণিত, এটাকে কি বলা যাবে না? বেদাত বলা যাবে না। বিভিন্ন হাদিসের মাধ্যমে দোয়া ইস্তেগফার করার কথা আছে, তো দোয়া ইস্তেগফার এটা তো এমন একটা বিষয় সব সময় আমরা করতে পারি, আর এই রাতটা যেহেতু একটা ফজিলতের রাত, এবং হযরত উসমান ইবনে আবিল আস থেকে বর্ণিত একটা হাদিসও আছে, এবং এই হাদিসটা হাসান পর্যায়ের হাদিস, এই হাদিসের মাঝে যিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইদা কানা লাইলাতুন নিসফে মিন শাবান, যে নিসফে শাবানের এই রাত যখন আসে, নাদা মুনাদিন, তো একজন ঘোষক সে ঘোষণা করতে থাকে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আছে কি কেউ ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব, হাল মিন সাইলিন, আছে কি কেউ তার প্রয়োজনকে আমার কাছে পেশ করবে, ফাওতিয়াহু, আমি তার প্রয়োজনগুলো পূরণ করে দিব। এবং হাদিসের আরো শব্দ আছে, ফালা ইয়াসআলু আহাদুন শাইআন, যে
যে আজকে যাই চাইবে আমি তাদের চাওয়াকে আজকে পূরণ করব, ইল্লা জানিয়াতা বিফারজিহা ও মুশরিকিন। তবে মুশরিকের ক্ষমা নাই, আর বেভিচারী যারা যারা জিনাকারী বেভিচারী এদের আজকে কি নাই, ক্ষমা নাই। তাহলে এই হাদিস থেকে আমরা কি পাইলাম, যারা ক্ষমা চাইবে ক্ষমা, কিন্তু যে শিরকের মাঝে লিপ্ত তার কি নাই, ক্ষমা নাই। আর যার চরিত্র নষ্ট, যে জিনায় লিপ্ত, যে জিনার মাঝে লিপ্ত, বেভিচারী পুরুষ বেভিচারী নারী এদের এরাতে কি নাই, ক্ষমা নাই। তবে তাদের জন্য ক্ষমা আছে যদি তৌবা করে তারা, এটা হলো তৌবা, তৌবার সাথে এর সম্পর্ক। আরেকটা বিষয় আমরা আলোচনা করি, যে শাবান মাস মানে পনেরোই শাবানের যে দিনটা, রাতের ফজিলতের আলোচনা তো হইল, দিন মানে রাত যাওয়ার পরে যে দিনটা আসতেছে এই দিনে রোজা রাখা, শাবান মাসের পনেরো তারিখের যে দিন এ দিনে রোজা রাখা। সেখানে রোজা রাখার ব্যাপারে যে সমস্ত হাদিসগুলো শুধু পনেরো তারিখের রোজা রাখার ব্যাপারে এসেছে, এই হাদিসগুলো খুবই দুর্বল, এই হাদিসগুলো খুবই দুর্বল। তবে সহিহ হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের ১৩ ১৪ ১৫ তারিখ রোজা রাখতেন। সেই শাবান মাস এই মাসেরও ১৩ ১৪ ১৫র মাঝে ১৫ তারিখ তো পড়ে যায়, তা আমরা এই শাবান মাসে সহিহ হাদিসের উপর আমাদের আমল হবে, আমাদের তো এই সুন্নার উপর আমল করা চাই। আইয়ামে ২০ বলা হয়, প্রতি মাসের ১৩ ১৪ ১৫ এই তিন দিন কি রাখা, রোজা রাখা। আমরা এই শাবান মাস, সামনে রমজান মাস আসতেছে, আমরা ১৩ ১৪ ১৫ কালকে শাবান মাসের ১৩ তারিখ শনিবার, রবিবার ১৪ তারিখ, সোমবার দিন ১৫ তারিখ, আমরা আজকে যদি নিয়ত করি কালকে থেকে রোজা রাখতে পারি না ইনশাল্লাহ, আমরা তিন দিন রোজা রাখতে পারি, তাহলে কোনো জয়ীফ হাদিসের উপর আমল হবে না, সহিহ হাদিসের উপর আমল হবে। এবং আরো হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে একদম প্রথম ১৫ দিনই রোজা রাখতেন, বরং এত বেশি রোজা রাখতেন যে উম্মাহাতুল মুমিনিন যারা, ওনারা বলেন যে আমরা মনে করতাম যে আল্লাহ রাসূল রোজা মনে হয় আর ভাঙবেনই না, এরকম ভাবে শাবান মাসের প্রথম দিকে তিনি রোজা রাখতেন। তবে সবকিছুর পর একটা দাওয়াত আপনাদের কাছে পেশ করতে চাই, যে দেখেন এই সবই তো নফল ইবাদত, এখন আমরা নফল ইবাদতে গুরুত্ব দিলাম, অনেকেই শাবান মাস এই শবে বরাতের রাতে নামাজ পড়তে আসেন, হ্যাঁ খুব মহব্বতের সাথে জিজ্ঞাসা করেন নামাজ কিভাবে পড়ব, নফল নামাজের নিয়ম কানুন কি, আসলে নামাজ তো নামাজই, আলাদা কোনো নিয়ম কানুন নেই, কিন্তু ওনারা যে ফরজ নামাজে গুরুত্ব দেন না, দেখা গেল এই রাতেরই মাগরিবের নামাজ উনি পড়েন নাই, এশার নামাজও পড়েন নাই, ফজরও পড়বেন না, অথচ নফল নামাজ এটাকে তিনি গুরুত্ব দিচ্ছেন। দেখেন ফরজ নামাজ এটা তো ফরজ, সারা জিন্দগির নফল মিলে কিন্তু একটা ফরজের সমান। আমরা দাওয়াত দিচ্ছি সমস্ত ভাইদেরকে, সবাই আমাদের ভাই এবং আমরা সবাই মুসলিম, মুসলমানের জন্য ফরজ নামাজকে জামাতের সাথে আদায় করা, এটা এমন একটা ফরজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে লা তাহমা ফিল ইসলাম, যে ব্যক্তি এই নামাজের মধ্যে শরীক হয় না ইসলামে তার কোনো অংশ নেই। আমরা এই শাবান মাসের এই মধ্য রজনী আমাদের সামনে, এরপর রমজান আসতেছে, আমরা এখন যদি নিয়ত করি যে আমরা এই ফরজ নামাজে গুরুত্ব দিব, আমরা যারা ফরজ নামাজের মাঝে নানা সময় শিথিলতা হয়ে যায় আমরা তৌবা করে আমরা যদি ফিরে আসি, যে আমরা এই ফরজ নামাজকে সামনে থেকে, আমাদের কার কতদিন হায়াত আছে জানা নাই, হায়াতের ৩০ বছর ৪০ বছর ভুল করছি কিন্তু এখন বাকি দিনগুলো আর ভুল করতে চাই না, আমরা মুসলমান হিসেবে আমার উপর আল্লাহ তাআলার এই যে একটা ফরজ কর্তব্য, আল্লাহর যে একটা চাওয়া এই ফরজ নামাজকে জামাতের সাথে আদায় করা, আমরা এই নামাজটাকে এখন থেকে জামাতের সাথে আদায় করবো ইনশাল্লাহ। এই নিয়ত আমরা করতে পারি না ইনশাল্লাহ, আমরা এই নিয়ত করি, আমরা নিয়ত করি আজকে থেকে, এরকম না যে সবে বরাত থেকে, আজকে থেকে একদম এই জুম্মার নামাজ পড়তেছি, আসরের নামাজও পড়ব, মাগরিবের নামাজও পড়ব, আমরা এই নামাজগুলোকে আর বাদ দিব না, এই নিয়ত আমরা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।